ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونظيرا وداعيا الى الله تعالى باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه العميد في شأن حبيبه محبرا وآمره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل

قُدَرَ جنات بابنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ الاولى بكماله کشفند جہاں بجمالہ سنت جنوں اسوالہن صلو علین و الہ ارویر بوکے مکہ اوپر امینار جتائی گر کودری کرنائی کیوں سر ہوئے جرح سے بروں بر ولغ العلا بکبالہم کشفن دجا بجمالہ سنت جمع صالح سلو علی وآلہ یہ تیری میرا جو ہے کہ تو لو ہے تک پہنچا اور میری میرا کہ میں ترے قدم تک پہنچا بلا بلام بھی کبالی ہے جا بھی سنت جمع ہے صلوا عليه وعليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلهم كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم: لا يوم احدكم حتى اكون احب اليه من والده وولده وانهاها في اجمعين. وأيضا قال النبي صلى الله عليه وسلم: اله ما وسبعون وسبعه وأفضلها قول لا إله إلا الله وعضناها إماتة الأذى عن التريق أو كما قال النبي صلى الله عليه وسلم سمعت بوستتي حضرة الماي كرام طلبة إذا جبك ترون মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যিনি আমাদেরকে বারদুনাল হারা ইসলামী পড়াগার কর্তৃক আয়োজিত আদিমুশান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আশার তৌফিক দান করেছেন সেজন্য আমরা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর করি সিংহ শারদুলের মতো রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমরা সবাই আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত অফুরন্ত দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারী সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন আলাম দু আমি আপনাদের সামনে কুরআনুল করিম সুরাতুল আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াত তলাবাদ করেছি এবং রাসুল পাক সাল্লাহ আলি ইসলামের লক্ষ লক্ষ হাদিস থেকে দুটি হাদিস শরীফ আপনাদের সামনে তলাবাদ করেছি বর্তমান সময়ে মুসলমানদের অবস্থা খুব গত দুই দিন আগে আফগানের জমিনে দস্তার মন্দির মাহবিলে আমেরিকা বহু একশো জনকে শহীদ করে দিয়েছে এর পূর্বে মায়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে বর্তমানে কাশ্মীর আন্দোলন চলতেছে হাজার হাজার মুসলমান মানুষকে শহীদ করা হচ্ছে হিন্দু মৌলবাদ ভারত থেকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র হয়েছে কিন্তু আমরা মুসলমানের সেই খবর নাই আমরা ফুটবল খেলা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত রয়েছি ফেসবুক টুইটার আপনাদেরকে কখনো জাত দিতে পারে না

ক্ষমতার দ্বন্দ্বে আপনার কাছে কোরআনের কবর নাই কিন্তু যখন কোরআনের কথা হয় আপনি কোরআনের বিপক্ষে কথা বলেন এটা আপনার ইমানের দুর্বলতা ভাই এটা আপনার কিসের দুর্বলতা ইমানের দুর্বলতা ইমানকে সঠিক করুন এত মানুষের তিনশো তেরো হয়েছিল তিনশো তেরো জন মুসলমানকে বিজয় দান করেছিল এক হাজারের বিপক্ষে হাদিস সাক্ষী কোরআন সাক্ষী বহারের মাগাজ সাক্ষী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ অংশগ্রহণ করেছিলেন

কি নয় ওয়ালা তাকুনু লিমাই ইয়ুকতালু ফিসাবিল্লাহ আমওয়াতুম তোমরা যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে শহীদ হয় তোমরা তাদের কি মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ তারা কি নয় মৃত নয় আর মৃতরা জীবন ও জীবিত হয়েছে এমন কিতাব আছে কিতাব কিতাব আছে মান নাসাবাতুল ম আল্লামা ইবনে আব্দুল দুনিয়া আল্লাহনে আপনি যারা ইমাম তিনি কিতাব লিখেছেন মন আশা বাদল যারা মৃত্যুর পরে জীবিত হয়েছিল মুসলমানদের ইতিহাস মুসলমানদের ইতিহাস একদম

বাংলার জমিনে সর্বপ্রথম নাস্তিক যে প্রচার করি তার নাম হলো আরো সালিমা তুব্বর কি নাম আরো সালিমা তুব্বর বরিশাল বাড়ি তার আরো সালিমা তুব্বর নাস্তিক কেন আরো সালিমা তুব্বরের মামারা যখন যায় তখন ক্যামেরা ক্যামেরা বের হয়েছিল নতুন নতুন

আলোচনা করে পৃথিবীর জমিনে মুসলমানদের আলাপ আলা উচ্চ করেছিল ডাক্তার জাকির নাই আপনি কোথায় ছিলেন আর পর ওই ইসলামের বিপক্ষে হয়ে গেল আপনি তো কিছু একটা লিখতে নাই লিখেছে আপনি সাহেব আপনি নিয়ে আপনি নিয়ে আপনি নিয়ে কুরআন হাদিসের আপনার গবেষণা নাই

কুদুরি কালমা ছাড়া নামাজ আদায় হবে না কবুল হবে না লা তুকবালু সালাত মুজাহুলের থেকে নামাজ কবুল করা হবে না বিহুদুরিল কালবি আমাদের নামাজ কবুল হচ্ছে না ওদিকে থেকে আপনি দেখো চিন্তা করুন কথাটা খুব চিন্তা করবেন খেয়াল করবেন ইমাম সাহেব যখন মসজিদের মুসল্লা দাঁড়াই তখন বাড়িতে কলা ছিল আগে বলছে কি আমরা ছেলেটা পড়ে হাত ভেঙে গেছে বাড়ির টুন্ডা টুন তিন গুলো বসে গিয়ে বাতাসে নিয়ে গেছে

মুসলমানদের আর সফলতার কোন চিহ্ন নাই ইমাম মাহাদি আলহি সালাম যতদিন আসেন মুসলমানদের আর কোন কি আসবে না মুসলমানদের আর বিজয় আসবে না কেন আমি বলছি যে এগুলোর জন্য ওলামাই ক্রাম হান্ড্রেড পার্সেন্ট দায়ী তারা আলমদেরকে আলমরা হতো ওদের আমি আপনাকে বলছি বিদা দিয়ে আরেকজন আপনাকে বলছি কারোর একজন আপনাকে পুষ্টি করে আলম কেন আপনার মতামত কারণে আপনি একজনকে আলমকে মুশ্রিক কেন বললেন বেদা দিচ্ছেন আপনার ভাই সাহবাই ক্রামদের তো শিক্ষা ছিল না এই শিক্ষা অর্জন করতে মাহফিলের থেকে

কুরআনুল করিম আয়াত ব্যাখ্যা করার মূলনীতি উল্লাক করেছেন জালাল উদ্দিন সুয়ুতি রাহিমাহুমুল্লাহ আস-সাফি রাহমা যিনি সপ্তম শতকের মুজাদ্দিদ ছিলেন উনি উলুমুল কুরআন ওলাকান উল্লেখ করেছেন কুরআন ব্যাখ্যা করতে হলে বা করতে হলে উলুমুল কুরআন ওলাকান পড়তে হবে কিভাবে তাফসীর করতে হবে উনি বলেছেন কুরআনুল করিম তাফসীর ব্যাখ্যা করার মূলনীতি কোন আয়াত যদি আপনি তেলাওয়াত করেন প্রথমে তার নজুল করতে হবে দুই নাম্বার এই আয়াতের

Quran بل قرآن بالقرآن تفسير القرآن بالقرآن تفسير القرآن بالأحاديث النبوية تفسير القرآن بالأقوال الصحابة تفسير القرآن بالأقوال التابعين تفسير القرآن بالأقوال المجتهدين تفسير القرآن باللغة العربية بحسب طاقة البشر أي صحيح بديت تفسير القرآن هو تابع أبني أبنا من غنا مستس تفسير كل لغلو الله دربار كعون قرآن جدّه بنا قل إن كنتم تحبون الله أي آيات

আমরা কি আল্লাহর প্রিয় ইহুদি খ্রিস্টানদের দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে বলতেছেন না তোমরা নিজেরাই যদি দাবি করো তোমরা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় পাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তোমাদের গ্রহণ যোগ্যতা রয়েছে সেটা কখনো গ্রহণ করা হবে না আল্লাহর দরবারে গ্রহণ যোগ্যর মূলনীতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাত্তাবিহুনি ও হাবিবাকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম ওগো হাবিব জামা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার মানুষদেরকে বলো দইন কুল্লিন কুনতুম তিহাব্বুন আল্লাহ যদি তোমরা দাবি করো তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তাহলে ফাত্তাবিহুনি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি নবী মহম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের রণগত কর ও হ আল্লাহ সুবাহান ও তালা তোমাদের কেফাল হাসবেন ইয়াবি উল্লাহ কুমু বাকুম আল্লাহ সুবাহান হ তালা তোমাদের জীবনের সমস্ত কোনো মাপ করবেন গফুর বফুর আর আল্লাহ সুবাহানা হ তালা অত্যন্ত কমছিলাম উদয় ময়ত্র শানু লিখি লিখিত মাম সুযুতি আসবাবুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন তা মানতে হবে যা বর্জন বলেছেন তা ছেড়ে দিতে হবে আল্লাহ রসুল সালি পরিপূর্ণ এত আতের নাম হলো

বাইবেলের নবী ঈসা আলাইহিস গালিতে এবং আমাদের নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শাস্তি কি blasphamy হত করা বাইবেল এবং কুরআনের সাথে পরিপূর্ণমী এই ব্যাপারে খুব খেয়াল করবেন বাইবেলে যা বলেছে কুরআনে তাই বলেছে সমর্থন করেছে আল্লাহর নবীকে কেউ যদি গালি দেয় তার শাস্তি কি কতল কতল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

ইসলামের বা এগুলো পালন করবেন না আপনাকে যদি পর্দার কথা বলবেন না এগুলো এখন চোদ্দ পরে এই পর্দার পালন করা যাবে না আপনাকে যদি বলেন এখন এক করুন আপনি বলেন এখন সুতরা ব্যাংকে চলে না কিভাবে হবে আপনাকে যদি

আপনি সমস্ত আয়াতের সার মর্ম নবী পাকের বেরসতের কারণ হলো ইসলামী আন্দোলন দ্যাট মিন্স ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে কি করতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য সেটা আপনি প্রথমে ব্যক্তিগত জীবন শুরু করুন ব্যক্তিগত জীবন ইসলাম প্রতিষ্ঠা কিভাবে শুরু হবে প্রথমে ব্যক্তিগত জীবন আপনি নিজেই পরিপূর্ণ ইসলামের অনুসারী হয়ে যাবেন

তাদের কাছে মৃত্যু কোনো নয় তাদের কাছে মৃত্যু কি নয় পরোয়া নয় আল بداয়াহ ওয়ান নিহায়াহ আর রাহীকুল মখ툼 থেকে শুরু করে সিরাত আল আলামিন নুবালা পৃথিবীর জমিনের যত তারিখ রয়েছে সমস্ত তারিখ এসেছে হিজরতের রাতে দারুন নদর পয় থেকে কাভারের সিদ্ধান্ত ও রাসূল পাক সাল্লাল্লাহু হত্যা করা হবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হবে হত্যা করা হবে

লুকমাতান ওয়াহিদাতান হাদিসারা ভারত ফসকাতাত লুকমাতান ওয়াহিদাতান এক লুকমা পড়া গেল এক লুকমা পড়া গেল তখন হুযায়ফাতুল নলী আমান ওই লুকমাটা নিয়ে আবার খেল তখন খ্রিস্টানরা বলল কি আনকালচার মানুষ কি অবদ্র কি কেউ আউট অফ ডেট सगळे মানুষ এখানে কি খাবারের কোনো সমস্যা ছিল খাবার কি কম ছিল খাবার কি এত বেশি কম ছিল না এত লুবি মানুষ একটা বুকমা পড়ে গেছে সারা তুলে খেতে হয় এত মুল্লই আমি কোথায় শুনবো তখন তার চেহারা অগ্নিশর্মা হয়ে গেছিলো খুব লাল হয়ে গেছিল কোথায় বতর মল্ল ইয়া তিনি বলেছেন আ তরুকু সুন্নতাবিবি মা ওলাইল কমা এই সকল আহ্মকের জন্য আমি নবী সাল্লাল্লাহ হলে সাল্লামের রসুনত কীভাবে পরিত্যাগ করতে পারি পূজাই বেতন বলেছে যে আমি এসবের গাটার কারণে আমি যারা আমি মোহাম্মদ

মাহবুব হতে হলে আল্লাহর দরবারে প্রিয় হতে হলে অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করতে হবে সময় শেষের পর্যায়ে একটা কথা বলি বর্তমান সময়ে দেশের দূর বড় সমস্যা ইন্টারনেট ইউটিউব পত্রিকা ভাবেন একটা অলপ দর্শন দুই নম্বর পরকিয়া একটা কি দর্শন দুই নম্বর পরকিয়া পরকিয়ার কারণে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে আমি বলবো পরে গিয়ার টাকা জন্য আমি কৌশল বলেছি মসজিদেও বলেছি আমাকে বারণ করেছিল এক ভাই পরে গিয়ার টাকা কি উপায় পরে গিয়ে টাকা নোর জন্য বর্তমান সময়ে পরে গিয়ার হচ্ছে বর্তমানে ইউটিউবে কর্তৃপক্ষ পরে গিয়ার হচ্ছে ফেসবুক ফেসবুক আমনার পরিবার আপনি ভিডিওতে থাকেন আপনারা পরিবারের পাসওয়ার্ড আপনাকে অবশ্যই রাখতে হবে পর গিয়ে টাকার মতন আমি পৌঁছলাম বলে দিচ্ছি আপনার পরিবারের পাসওয়ার্ড অবশ্যই আপনাকে রাখতে হবে রাখতে হবে আপনার টাকায় মোবাইল আপনার টাকার আমলি আপনি কার পাসওয়ার্ড খেলতে পারবেন না পাসওয়ার্ড রাখুন পরিবারকে সংরক্ষণ করুন পাসওয়ার্ড আপনার হাতেই থাকবে আপনার পরিবার নিশ্চিত আপনার পরিবারের সিকিউরিটি থাকবে আপনার ফাইসবুক পরিবারের পাসওয়ার্ডের পরিবারের পাসওয়ার্ড অবশ্যই আপনি রাখবেন তাহলে আপনার পরিবার কি থাকবে নিরাপদ থাকবে আপনার পরিবারের পাসওয়ার্ড আপনি জানবেন না তাহলে সমস্যা আছে শয়তান আমাদের পেছনে সবার লাগা এই কারণে আপনার পরিবারের পাসওয়ার্ড আপনি জানুন সমস্যা বন্ধ হয়ে যাবে 80% আমি নিশ্চিত দিলাম এই পরকিয়া বর্তমান সময়ের বড় সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সুন্নাত তোলাই এগুলো নবীর সুন্নাত এগুলা এগুলা পালন করতে হবে তাই আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের मोहब्बतের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জীবন অতিবাহিত করেছেন জীবন পরিচালনা করতে হবে কোন সুন্নাতকে করে দেখা যাবে না আনাস রাদিয়াল্লাহু আনহু এর হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি ওয়ান আনাস রাদিয়াল্লাহু বলেছেন আনা উহি